नमस्कार बंधुरा, गीता रकुमारी चैनले तुम्हारे सकल के स्वागत। तो बंधुरा आज के हम मेयर बाड़ी रोए गेछि। कल के तो तुम्हारा देखले नाति नातनीरा कत तो जोर जबरदस्ती करछे, केउ आमाके छाड़ते चाय ना। तो ताई जोन्नो रोए गेछि आर देखो चान टान करे फ्रेश हो गेछि। आर ए जे इनी बसे आछेन, इनी आमार बबिर शाशुड़ी माने आमार मेयर शाशुड़ी। एकटू टाटा दाओ। टाटा। तो এই সাথে বসে রয়েছি, গল্পগুজব করছি। আর উনি একটু তো টিভি দেখতে ভালোবাসেন, সবসময় টিভি নিয়েই নাটক নিয়েই ব্যস্ত থাকে। দেখো এই যে টিভি চলছে। আসল কথা আমরা এইসব ব্লগ নিয়ে ব্যস্ত থাকি, টিভি দেখার বেশি টাইম পাই না। আর দিদি কি করবে, দিদি এই ছেলেদের সব বিয়ে দিয়ে দিয়েছে, দিদির এখন সুখের সংসার। তো ছেলে বউরা সবাই রান্না বান্না করছে, খাই খাওয়া দাওয়া হচ্ছে, দিদিকে দিচ্ছে, দিদিও খাচ্ছে। আর আমার মেয়ের শ্বশুর মানে আমার বেয়াই মশাই, উনি গত হয়েছেন, আজ 3-4 বছর হয়েছে। তো এই দিদিকে নিয়ে দিদির ছোট্ট সংসার, 2 ছেলে আর 2 বউমা আর একটা মেয়ে আছে দিদির। তো সেই নিয়ে নাতি নাতনি নিয়ে অনেক সুখের পরিবার। আমার মেয়ে হচ্ছে দিদির ছোট বৌমা, আর বড় ছেলে আছে 8টা নাতিপুতি। হ্যাঁ, 8টা নাতিপুতি, বাচ্চা কাচ্চা। আমার মেয়ের 2টো, মেয়ের বড় জায়ের 2টো, আর দিদির মেয়ের 4টে বাচ্চা কাচ্চা 4টে। তো সবাইকে নিয়ে সুখী পরিবার। যেহেতু মেয়ে এখানে থাকে না, মেয়ে মেয়ের শ্বশুরবাড়ি থাকে, কিন্তু সামনেই আছে। তো দিদির বাড়িটা এখন অনেকটা জায়গা জমি, তো উনি প্রমোটিংয়ে দিয়ে দিয়েছেন। তো চলো তোমাদের একটু আমার মেয়ের শ্বশুরবাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাই। তো চলো বন্ধুরা আমার মেয়ের বাড়ি একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখন ওরা একটু অসুবিধা করে আছে, কিন্তু যে প্রমোটারে দিয়েছে সেই ঘর বাড়িতেই ওরা আছে, মানে যেমন করে হোক। এখন কষ্ট করছে, 2 বছর পরে ওরা অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি পাবে ফ্ল্যাটে। তো তখন তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো এই ফ্ল্যাটের নিচের তলাতেই সব ঘর বাড়ি, ওরা যেমন করে হোক কষ্ট করে আছে। এটা মেয়ের বাড়ি, আর এইখানে আছে এটা শাশুড়ির ঘর, আর ওই দিকে আছে এইটা বড় জায়ের ঘর। তো ওরা এইভাবে একটু এখন কষ্টসৃষ্ট করে আছে, কিন্তু মেয়ের বাড়ির পরিবেশটা দেখো তোমরা, খুব ভালো লাগবে। চারিপাশটা খুবই সুন্দর। মেয়ের বাড়ির সামনে থেকে একদম রাস্তা, আর বিরাট বড় স্কুল আছে। চলো তোমাদের স্কুলটা দেখিয়ে নিই। আর এইসব নাতি নাতনিগুলো দেখো, এইটা হচ্ছে ববির ননদের মেয়ে। এই এদিকে তাকাও, ননদের মেয়ে, টাটা দাও। আর মাঝখানে যেটা ফোন নিয়ে বসে আছে ওটা আমার নাতনি। আর ওইখানে দেখো চিকু, এদিকে দেখি, এই যে এইটা হচ্ছে ভাসুরের ছেলে। আর দেখো ওদের জায়গা জমি অনেক। তো একদম রাস্তার ওপরে মেয়ের শ্বশুরবাড়ি, আমাদের দেখে খুব পছন্দ হয়েছিল, তাই জন্য আমরা দিয়েছিলাম একদম রাস্তার ধারে। আর সামনে বিরাট বড় ক্যালকাটা পাবলিক স্কুল আছে। তো ওরা পুরোটাই এখন প্রমোটিংয়ে দিয়ে দিয়েছে, একটু কদিন কষ্ট হবে, তারপরে তো অনেক সুন্দর ওদের ফ্ল্যাটটা হবে। দেখো স্কুলের সব বাস দাঁড়িয়ে রয়েছে, চলো তোমাদের ওদিকটায় নিয়ে যাই একটু, স্কুলটা দেখাই। দেখো কত বড় স্কুল, পাশেই বাচ্চাদের জন্য সুইমিং পুল রয়েছে। দেখো স্কুলটার নাম দেখো, সব স্কুলের গাড়ি দাঁড় করানো রয়েছে। আর চলো তোমাদের ওই সুইমিং পুলটা দেখাই। দরজা যেহেতু খুলবে না, গেটে খুলবে না, কিন্তু আমি তোমাদের বাইরে দিয়ে একটু দেখিয়ে নিই, চলো।
দেখো এইটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, এখানে সাঁতার শেখায় বাচ্চাদের। তো এদের এখানে পরিবেশটা খুবই ভালো লাগে। ওই আমার মেয়ের নন্দাই দাঁড়িয়ে আছে, দেখো এই স্কুলেরই বাস চালায়। একটু টাটা দাও অশোক, এই যে স্কুল বাসটা চালায়। তো খুবই একটা সুন্দর স্কুল এখানটায়। আর যারা ড্রাইভার আসে, যারা স্কুলে বাচ্চাদের নিয়ে আসে, তাদের সব ড্রাইভাররা দেখো এই যে এখানে গাড়ি দাঁড় করিয়ে, আর আমাদের মেয়েদের ফ্ল্যাটের ওখানে এই যে সব ওয়েট করে, এই যে এনারা সব এই যে বসে রয়েছে, সব ওরা এখানে ওয়েট করে এসে তারপরে ছুটি হলে বাচ্চাদের নিয়ে সব বাড়ি যায়। আর এবারে নিয়ে যাব তোমাদের মেয়েদের, ভেরি আছে খুব সুন্দর, ওখানে একটা প্রাকৃতিক দৃশ্য আছে, তো সেইটা তোমাদের দেখাতে নিয়ে যাব, চলো। দেখো বন্ধুরা, স্কুল ছুটি হলো, এখন 3:30 বাজে। আর স্কুলের লাগোয়া মেয়েদের একটা দোকান আছে, জামাই আর জামাইয়ের দাদা অফিসের গাড়ি চালায়, আর ওদের বাড়ির লাগোয়া একটা স্কুলের সামনে একটা ছোট্ট দোকান আছে, সেটা আমার মেয়ে চালায়। সব বিক্রি হয়, চা, তারপরে বাচ্চাদের চিপস, লজেন্স, বিস্কুট, অনেক কিছুই, তো সেইগুলোই ছোট্টখাটো। স্কুলের সামনে তো কোনো দোকান নেই, তো তাই জন্য এই ছোট্ট দোকানটা মেয়ে চালায়। আর দেখো স্কুলের ভেতরে তো কিছু ঢুকতে দেয় না, তো তাই জন্য স্কুল ছুটি হলে বাইরে ফুচকা, আইসক্রিম আর সেই আলু কাবড়ি সব এইসব বিক্রি হয়। তো আমি এখানে এসে আমিও চলে এসেছি যে এখানে এই আলু কাবড়িটা নিতে, খুব টেস্ট করে বানায়, টক জল তেঁতুল টেঁতুল দিয়ে হেভি সুন্দর করে বানায়, তো খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়ির ওখানে তো বিক্রি হয় না, তাই এখানে আমি বন্ধুরা দেখো আমার মেয়েদের বাড়ির সামনেই কী সুন্দর একটা কালী মন্দির আছে, মা খুব জাগ্রত, তো এই মায়ের কাছে এসে অনেকে বিয়েও করে যায়, আর মায়ের কাছে যা মানত করে যায় তাই সেটা সফল হয়। তো খুব সুন্দর এই জাগ্রত মন্দিরটা, বছরে একবার পুজো হয়, আর যার যখন ইচ্ছা সে সেরকম পুজো দিয়ে যায় এখানে। আর এমনি মন্দিরটা 12 মাসই বন্ধ থাকে, কোনো অনুষ্ঠান কোনো রীতি রেওয়াজে আর বিয়ে শাদি হলে আর মায়ের বছরে একবার পুজো হলে তখন মন্দিরটা খোলা হয়। কিন্তু মন্দিরের চত্বরটা দেখো, সব বাচ্চা কাচ্চা এসে এখানে খেলা করে আর বসে টসে থাকে, চলো তোমাদের দেখিয়ে নিই। তো দেখো এখানে মন্দিরেতে বাচ্চা কাচ্চা কী সুন্দর সব এখানে খেলা করে, কত সুন্দর করে আলপনা করা। আর মাকে দেখো, দেখো মা একদম জাগ্রত, কত সুন্দর করে মাকে সাজানো রয়েছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা এবার চলো তোমাদের একটা জলাশয়ের কাছে নিয়ে যাই, ভেড়ি আছে, ভেড়ির জায়গাটা কত সুন্দর সেটাও তোমাদের দেখাই, চলো। দেখো বন্ধুরা কি সুন্দর জায়গা, আমরা আসলে এখানে মর্নিং ওয়াক করতে আসি, তো কি সুন্দর দৃশ্য দেখো, প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, তো ভোরবেলায় যখন আসি আরও ভালো লাগে। তো পুরোটা জলাশয় একদম, দেখো তো আমরা এক দল এসছি ভেড়ির পাড়ে, কি সুন্দর জায়গাটা বন্ধুরা দেখো, সকালবেলা মর্নিং ওয়াকও করতে সবাই এখানে আসে। তো দেখো কি সুন্দর, সকালবেলা প্রত্যেকটা মানুষ আসে এখানে মর্নিং ওয়াক করতে,
तो বন্ধুরা খুব ভালো লাগলো এখানটা এসে মনটা একদম খুব সুন্দর হয়ে যায় এই জায়গায় আসলে তো আমাদের একটু বিকেলে হাঁটাহাঁটিও হয়ে গেল আর ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে বন্ধুরা ভিডিওটা নতুন দেখছেন চ্যানেলটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।